রমজানে ভিজিএফের আওতায় এক কোটি পরিবারকে দশ কেজি করে চাল দেবে সরকার, জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এক মার্চ থেকে মোট ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেওয়া হবে এবং ওএমএস কর্মসূচির আওতায় মার্চ, এপ্রিল, মে, সেপ্টেম্বর ও অক্টোবর এই ৫ মাস খাদ্য বান্ধব কর্মসূচি চলবে বলে জানান তিনি। খাদ্যমন্ত্রী বলেন, দেশে আমনের বাম্পার ফলন হয়েছে এবং বোরো ধানের ভালো ফলন হলে চাল আমদানির প্রয়োজন হবে না। যেটা ভিজিএফ সেটা আমি আগাম বলতে চাই না, আমি যতদূর জানি যে এক কোটির উপর পরিবারকে ভিজিএফ দেবে এবং সেটা আমরা চাই যে আমরা সুন্দর আতপ চাউল রমজানের মধ্যে আমরা দিতে চাই, যেগুলো আমরা মিয়ানমার থেকে আমদানি করেছি সুন্দর আতপ চাউল দিতে চাই।